হ্যালো ফ্রেন্ডস, আপনার সকলকে জানোয়া হক ইউটিউব চ্যানেললৈ স্বাগতম জানাইছো। বন্ধুসকল, আজির এই ভিডিওটোত আমি আলোচনা করিম জেনেরেল নলেজ এন্ড কারেন্ট এফেয়ার্সর কেটিমান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরখিনি আপনার সাধারণ জ্ঞান বড়োয়ার বাবে আৰু আগন্তুক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামর বাবে জনাটো অতি জরুরি। বলক বন্ধুসকল, পলম নকৰি ভিডিওটো আরম্ভ করো। প্রথম প্রশ্নটি হয়েছে, সদ্য প্রকাশিত গ্রন্থ অটল বিহারী বাজপেয়ীর লেখক কোন? ইয়ার উত্তরটি হব হাগরিকা ঘোষ। দুই নম্বর, আইসিসির এদিনিয়া খেলর পুরুষ শাখাত ভারতীয় খেলুয়ৈর সর্বোচ্চ খিতাব কোনে লাভ করেছিল? ইয়ার শুদ্ধ উত্তরটি হব বিরাট কোহলি। তিন নম্বর, ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ লওয়া ব্যক্তিগুলির নাম কি? উত্তর হয়েছে শ্রীযুত নরেন্দ্র মোদী। চারি নম্বর, বর্তমান ভারতের উপরাষ্ট্রপতিগুলির নাম কি? ইয়ার উত্তরটি হয়েছে ভেঙ্কায়া নাইডু। পাঁচ নম্বর, ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিত্তমন্ত্রীগুলির নাম কি? ইয়ার উত্তরটি হয়েছে নির্মলা সীতারমন। ছয় নম্বর, ভারতের কোনখন শহর বিশ্বের দ্বিতীয় হুলস্থলীয় শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে? ইয়ার উত্তরটি হয়েছে উত্তর প্রদেশের মুরাদাবাদ শহর। সাত নম্বর, এশিয়ার কোনখন দেশত বিত্তীয় সংকটের বাবে দেশজুড়ি জরুরীকালীন অবস্থার ঘোষণা করা হয়েছে? ইয়ার উত্তরটি হয়েছে শ্রীলঙ্কা। আট নম্বর, 2022 চনের আইপিএলত চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক হিসাবে কাক নিযুক্তি দিয়া হয়েছে? ইয়ার উত্তরটি হব রবীন্দ্র জাদেজাক। ন নম্বর, 2024 চনত হবলগিয়া অলিম্পিক খেল কোনখন দেশে আয়োজন করিব? ইয়ার উত্তরটি হয়েছে ফ্রান্স। ফ্রান্সের পেরিসত 2024 চনত অলিম্পিক খেল অনুষ্ঠিত হব। দশ নম্বর, 2022 চনের পৰা 2024 চনলৈ কাক ভারতীয় বেডমিন্টন সন্থার সভাপতি হিসাবে দায়িত্ব দিয়া হয়েছে? ইয়ার উত্তরটি হব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এগারো, নতুন শিক্ষানীতি মতে ভারতীয় শিক্ষা ব্যবস্থাত বর্তমান প্রচলিত 10+2-র সলনি নতুন গাঁথনিটো কি হব? ইয়ার উত্তরটি হয়েছে 5+3+3+4। বারো, 2022 চনের আইপিএলর চূড়ান্ত বিজেতার খিতাব অর্জন করা দলটির নাম কি? ইয়ার উত্তরটি হব গুজরাট টাইটান্স। তেরো, আইপিএলত 2022-ত ম্যান অব দ্য টুর্নামেন্টর খিতাব অর্জন করা খেলোয়াড়গৰাকীৰ নাম কি? ইয়ার উত্তরটি হব জস বাটলার। তেওঁ রাজস্থান রয়্যালসৰ হৈ খেলিছিল। চৈধ্য, টকিঅ' অলিম্পিক 2020-ত স্বর্ণপদক লাভ করা ভারতীয় খেলোয়াড়গৰাকীৰ নাম কি? ইয়ার উত্তরটি হৈছে নীরজ চোপড়া। পোন্ধর, রাষ্ট্রসংঘর বর্তমান সচিব প্রধান কোন? উত্তরটি হব অ্যান্টোনিও গুটেরেস। ষোল, টোকিও অলিম্পিক 2020-ত ব্রঞ্জর পদক লাভ করা অসমীয় বক্সারগৰাকীৰ নাম কি? ইয়ার উত্তরটি হয়েছে লাভলীনা বরগোহাঁই। সতের, রাষ্ট্রসংঘর বর্তমান সচিব প্রধান কোন? ইয়ার উত্তরটি হয়েছে অ্যান্টোনিও গুটেরেস। ১৮, কাশ্মীরি পণ্ডিতসকলক লৈ নির্মাণ করা বিতর্কিত ছবি দ্য কাশ্মীর ফাইলসর পরিচালক কোন? ইয়ার উত্তরটি হয়েছে বিবেক অগ্নিহোত্রী।
19 2023 চনত বিশ্বকাপ ক্রিকেট কোন দেশত আয়োজিত হ'ব? ইয়াৰ উত্তৰটো হৈছে ভাৰতত। 20 2022 চনৰ বিশ্ব পৰিৱেশ দিৱসৰ মূল বিষয়বস্তু কি আছিল? ইয়াৰ উত্তৰটো হৈছে মাত্ৰ এটা পৃথিৱী বা অনলি ওৱান আৰ্থ। তো বন্ধুসকল, আশা কৰোঁ ভিডিঅ'টোৰ জৰিয়তে আপোনালোকে কিছু নতুন কথা জানিব পাৰিলে। যদি ভিডিঅ'টো ভাল লাগে তেন্তে প্লিজ লাইক কৰিব, কমেণ্ট কৰিব, আৰু যদি এই চেনেলটোত নতুন আহিছে তেন্তে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবলৈ নাপাহৰিব। ধন্যবাদ। জয় আই অসম।